এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু সারগর্ভ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আমি আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল এর 89 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহ পাক বলেছেন হে নবী আমি আপনার কাছে এমন একটা কিতাব নাযিল করেছি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি যেই কিতাবটি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তিবিয়ানান মানে ব্যাখ্যা উল্লেখাই প্রত্যেকটা বিষয়ে এবং ওয়াহুদান এবং এটা হচ্ছে হেদায়াত ও রহমাতান এবং দয়া ও বুশরারিল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ আরো অনেক আয়াত আছে আল কোরআনে ফর এক্সাম্পল সূরা কাহফের 54 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়া লাকাদ সরফনা ফি হাযাল কোরআন লিন-নাস মিন কুল্লি মাসাল আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি সূরা বানী ইসরাঈল এরকম একটা আয়াত আছে এই সার কথা হচ্ছে যে আল কোরআন এবং সুন্নাহর মধ্যে যদি আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় সমাধান না থাকে তাহলে নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে আসে নাই যেই কিতাব এবং যেই সুন্নাহর মধ্যে আদর্শের মধ্যে মানব জাতির প্রত্যেকটা বিষয় সমাধান থাকে না সেটা কখনো সুপ্রিম আল্লাহর বিধান বা গ্রন্থ বা রিলিজন হতে পারে না আমরা দেখি কোরআন এবং সুন্নাহ প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা আছে কি নাই আপনি যদি আপনার জীবনের ইবাদত বন্দেগী সমাধান চান কোরআন সুন্নাহ পাবেন আপনি পলিটিক্যাল সমাধান চান কোরআন এবং সুন্নাহ পাবেন এটা আলাদা কথা যে আমরা সেখান থেকে সমাধান নেই বা নেই না এটা আলাদা টপিক আপনি ইকোনমিক সমস্যার সমাধান চান কোরআন সুন্নাহ পাবেন ইনশাআল্লাহ আমরা নেই বা নেই না সেটা আলাদা সাবজেক্ট আপনি সোশ্যাল সমস্যার সমাধান পাবেন আপনি ইনশাআল্লাহ পারিবারিক রাজনৈতিক বৈশ্বিক প্রত্যেকটা বিষয় সমাধান ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ পাবেন এই আকীদা যার মধ্যে নাই কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা তাকে প্রপার মুসলিম বলতে পারি না আর কেউ যদি আকীদা বিশ্বাস লালন করে যে হ্যাঁ কোরআন এবং সুন্নায় প্রত্যেকটা বিষয় সমাধান আছে কিন্তু আমি বৈষয়িক কারণে হোক বা দুনিয়াবী স্বার্থেই হোক মানছি না বা মানতে পারছি না সেটা আলাদা বিষয় অ্যাট লিস্ট আকীদা বিশ্বাস থাকতে হবে যে কোরআন সুন্নায় প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে আল্লাহ পাক এই কথাটা বলছেন এই আয়াতের মধ্যে তিবিয়ানান লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তো নিঃসন্দেহে কোরআন সুন্নাহ দিয়ে আমরা আমাদের সমসাময়িক বিষয়কেও ডিল করতে পারবো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্যই ছিল না কিয়ামত পর্যন্ত থাকবে প্রত্যেক যুগের সমাধান আমরা কোরআন সুন্নাহে পাবো এর মধ্যে একটা পয়েন্ট চলে আসে যে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন এবং সুন্নাহকে দিয়ে শেষ জামানা সমসাময়িক বিশ্ব প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রেজেন্ট ওয়ার্ল্ড ইকোনমি সামনের দিনগুলা এগুলোকে ডিল করতে পারবো ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ এই সমস্যার সমাধান আছে যারা এখান থেকে সমাধান নিতে চান না বা নেওয়া যাবে না এরকম ফতোয়া দিয়ে থাকেন তাদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমরা মনে করি কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য আল্লাহ পাক এটাকে নাজিল করেছেন যেন আমরা হীনমন্যতায় না ভুগি আমরা পরাজিত জাতি হয়ে বসবাস না করি যদি আমি একটু পিছনের দিকে তাকাই আমরা দেখবো যে ইসলামের হিস্ট্রিতে যতগুলো শাস্ত্রের উদ্ভব হয়েছে ফর এক্সাম্পল মেডিকেল সায়েন্সের কথা বলেন ফিলোসফির কথা বলেন ইসলামিক ইকোনমিক্সের কথা বলেন তারপরে ওয়েস্টার্ন কালচারের সাথে ইসলামিক যে সংস্কৃতি এটা সমন্বয়ে কিছু মতবাদ বের করেছে বা সুফিজম যতগুলো দেখবেন আপনি এগুলোর মধ্যে পজিটিভ নেগেটিভ বিষয় আছে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু সমসাময়িক স্কলাররা কোরআন সুন্নাহ থেকে গবেষণা করেই বের করেছিলেন খেয়াল করে দেখেন মেডিকেল সায়েন্সের যত এই যে থটস গুলো আছে এইগুলা ইকোনমিক সেকশনের থটস গুলো আছে ইসলামিক পলিটিক্স বা তৎকালীন জিও পলিটিক্স বা এই যে ইসলামিক ব্যাংকিং ইসলামিক ফাইন্যান্স প্রত্যেকটা বিষয়ের যে সমাধান গুলো এসেছে সমসাময়িক ওলামায়ে কেরাম কিন্তু কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করেই বের করেছিলেন এবং তারা যে সলিউশনটা দিয়েছিলেন এর উপরে দাঁড়িয়ে আছে পশ্চিমা সভ্যতা এখন এই এরা কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের বেজের উপরে যখন আমরা ওদেরকে শাসন করতাম তো তৎকালীন ওলামায়ে কেরাম যদি বলতেন না না কোরআন সুন্নাহ দিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই এইগুলো দিয়ে আসলে সমসাময়িক বিষয়গুলো ডিল করার দরকার নাই খালি আমল করব বাঁচবো খাবো দাবো মারা যাব আমরা সমস্যার সমাধানগুলো কোরআন সুন্নাহ থেকে খুঁজবো না তাহলে আজকে আমরা এই এইরকম বড় বড় শাস্ত্রগুলোকে পেতে
পেতাম না। তো আমরা বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সমাধান দিয়েছেন, এবং সমসাময়িক প্রত্যেকটা সমাধান আমরা যদি একটু অনেস্টলি খুঁজি কোরআন সুন্নাহ পাবো ইনশাআল্লাহ। এই কনসেপ্টটা আমাদেরকে আগে হজম করা উচিত। তারপরের পয়েন্টটা হচ্ছে যে আমরা আখির জামান বলতে আসলে কি বুঝি। আখির মানে শেষ, জামান মানে যুগ, আমরা বুঝি এটা শেষ যুগ। কোনটা কত সালে কিয়ামত হবে বা কোন দিন কোন ক্ষণে কিয়ামত হবে এই বিষয়টা কেউ জানে না। এই বিষয় নিয়ে আমাদের কোন দ্বিমত নাই, আপত্তি নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসগুলোর মধ্যেই অসংখ্য আলামত বলে গেছেন, যে সায়েন্সগুলো আমরা যদি সমসাময়িক প্রেক্ষাপটে মিলাই আমরা বুঝতে পারি যে বিগত 100 বছর আর আগের 1400 বা 1350 বছরের হিস্ট্রিটা এক নয়। লাস্ট 100 বছরে এমন এমন অনেক কিছু হয়েছে এই ওয়ার্ল্ডের মধ্যে যেটা বিগত 1300 বছরে হয়নি। আসলে এটার জন্য কি করা দরকার? এটার জন্য একটু কোরআন এবং সুন্নাহর সাথে আরো কয়েকটা সাবজেক্ট পড়াশোনা করা দরকার। এর সাথে আখিরুল জামানের হাদিসগুলোকে যদি আমরা একটু ঘাটাঘাটি করি, যুগের যারা টপ স্কলার শুধু বাংলাদেশের নয় বাইরের কান্ট্রিরও, তারা কিছু কনক্লুশন দেন যে এই সায়েন্স গুলো আগে কখনো ছিল না, এগুলো ডেঞ্জারাস, মানব জাতির সামনে সময় কম, এবং এটা শেষ যুগের সায়েন্স গুলোর অন্যতম। আমরা বলছি না এত সালে কিয়ামত হবে, এত সালে এটা হবে, এত সালে ওইটা হবে, এই কনসেপ্টটা আমি বিশ্বাসী না। অ্যাট লিস্ট আমরা উই আর গিভিং এ ওয়েক আপ কল টু দিস উম্মা, আমরা এই উম্মাকে একটা ওয়েক আপ কল দিচ্ছি যে সামনের দিনগুলো আপনার জন্য এইভাবে একটা সিকোয়েন্স অনুযায়ী যেতে পারে। আল্লাহু আলাম বিসাব, আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু আমাদের ধারণা এমন হতে পারে, আমাদের ধারণা ভুল হতে পারে, সঠিক হতে পারে। যদি ভুল হয় আমাদের পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। আর যদি আমাদের ধারণা ভুলও হয় আমরা শুধরানোর জন্য প্রস্তুত আছি। অ্যাট লিস্ট আমরা একটা ওয়েক আপ কল দিচ্ছি যে এখনকার সময় আর আগামী বিশ্বটা বিগত 1300 বছরের মতো হবে না। কোরআন এবং সুন্নাহর সাথে কোন কোন সাবজেক্টের জ্ঞান থাকলে আপনিও এটা বুঝতে পারবেন, এটা একটু বলি 2 মিনিটে। শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর লিটারাল জ্ঞান থাকলে হবে না। লিটারাল মানে হচ্ছে আমরা পড়লাম বুঝলাম, কাট পেস্ট যেটাকে আমরা বলি প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, কোরআনের অনুবাদ পড়লাম, হাদিসের অনুবাদ পড়লাম, মনে করলাম যে আমি বড় মুফতি হয়ে গেছি, এখন স্টেটমেন্ট গুলো দেওয়া শুরু করলাম, কনক্লুশনে গেলাম, এটা ঠিক না। বা এই দুটো সাবজেক্ট থাকলেই যে আপনি এই এই জামানাকে ডিল করতে পারবেন এমন না ব্যাপারটা। এই যুগে যদি আমরা এসকাটোলজিক্যাল জ্ঞান পেতে চাই, শেষ জামানার জ্ঞান পেতে চাই, তাহলে কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞানের সাথে সাথে আমাদেরকে তাফসীর সম্পর্কে জানতে হবে, অবশ্যই আমাদেরকে ফিক জানতে হবে, আমাদেরকে ইসলামিক হিস্ট্রিটা জানতে হবে, ইসলামিক হিস্ট্রিটা অ্যাট লিস্ট। এবং আমি বারবার বলি ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্বের ইতিহাস এটা জানা উচিত। এটার জন্য ক্লাসিক্যাল অনেক বই আছে ইউনিভার্সিটিতে, এগুলো পড়াতে কোনো দোষ নাই, এগুলো সেকুলার সিস্টেম নয়, এগুলো আমাদেরই সিস্টেম। এই আখিরুল জামানকে বুঝতে হলে ইকোনমিক্স জানতে হবে, ইকোনমিক্স যে জানে না সে শেষ জামানকে বুঝতে পারবে না। ওলামায়ে কেরাম উত্তরই দিতে পারছেন না যে কিভাবে বাজার থেকে গোল্ড কয়েন এবং সিলভার দিরহামকে তুলে দেওয়া হলো, কেন দেওয়া হলো, কারা দিল, তাদের উদ্দেশ্য কি ছিল। আমি বলি একটা কথা অনেকটা খুব নিয়েই, যে আগামীতে যদি ইসরায়েল তেজপাতা এটাকে লেমিনেটিং করে মুদ্রা হিসেবে চালু করে, আমরা সবাই বলবো এটা জায়েজ এবং হালাল। যারা বলবে না এটা জায়েজ না এটা হালাল না, তাদেরকে এরা বলবে খারাজি। এটাই আমরা মনে করি দুঃখের সাথে। এই যে কোশ্চেনের অ্যানসারটা সে দিতে পারলো না বিকজ অফ দ্য ল্যাকিংস অফ নলেজ ইন ইকোনমিক্স, ইকোনমিক্সের যে জ্ঞানের অভাব এই কারণেই কিন্তু সে এই উত্তরটা দিতে পারলো না। এটা কোন ইকোনমিক্সের কথা বলছি, শুধুমাত্র কি আল্লামা তাফিজ স্যারের বইগুলো পড়লেই হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক্স সম্পর্কেও জ্ঞান থাকতে হবে, এই জ্ঞানটা কিন্তু সেকুলারদের বেশি আছে আমাদের চাইতে, কিছু বিষয়ে হজম করা উচিত, এই জ্ঞানগুলো ওদের বেশি আছে আমাদের চাইতে, না হলে ওরা রিবাকে দিয়ে সুদকে দিয়ে আপনাকে ডমিনেট করতে পারতো না। সারা ওয়ার্ল্ডে আপনাকে সুদ খাওয়াচ্ছে, এজ এ মুসলিম আপনি সুদ খাচ্ছে, আমি সুদ খাচ্ছি, কম বেশি সবাই জড়িত, কিন্তু কিন্তু আমাদের ফাইন্যান্সটা কোথায় গেল, ইকোনমিক সিস্টেমটা কোথায় গেল, আমরা কেন এমন কোন সিস্টেম লঞ্চ করতে পারলাম না যেটা আমাদেরকে হালালের মধ্যে রাখবে, আর ওরা কিভাবে রিবা দিয়ে সারা ওয়ার্ল্ডকে ডমিনেট করলো। আজকে সকালে আমি একটা হাদিস পড়েছিলাম, যদিও হাদিসটা সনদটা দুর্বল, আলী রাদিয়াল্লাহু আনহু সেই হাদিসের বর্ণনাকারী ছিলেন,
তিনি বলছিলেন দাজ্জালকে ফলো করবে এমন কিছু মানুষ যারা সুদখোর, যারা রিবা বা সুদকে কেন্দ্র করে তাদের পুরো ইকোনমিক সিস্টেমটা লঞ্চ করেছে। কোন কান্ট্রি সেটা? আমরা যদি একটু ওয়ার্ল্ড ইকোনমিক্স ঘাঁটি দেখবো সারা ওয়ার্ল্ডে একটা কান্ট্রি আছে, একটা সভ্যতা আছে যারা সুদকে দিয়ে সারা বিশ্ব শাসন করছে। এর মাস্টার মাইন্ড ইসরায়েল, সেখানে জিউসও আছে। যাই হোক, ল্যাকিংস অফ নলেজটা কোথায়? ইকোনমিক সেকশনে ছিল না। এটা শেষ জামানার জ্ঞান অর্জন করতে হলে আপনাকে থাকতে হবে। আরেকটা সাবজেক্টের কথা আমি বলি বারবার, সেটা হলো যে জিও পলিটিক্স। এটা আপনারা আমার চেয়ে হয়তো ভালো বোঝেন, যারা ইউনিভার্সিটিতে পড়েন তারা আরো ভালো বোঝেন। জিও পলিটিক্যাল নলেজ না থাকলে এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে পারবে না। কেন চায়না রাশিয়া একসাথে, কেন ন্যাটোর সাথে টার্কি, কেন পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন্স থাকার পরেও কিছু করতে পারে না ইসরায়েল এগেনস্ট, এইগুলো আপনি অ্যান্সার পাবেন না যদি জিও পলিটিক্যাল নলেজ আপনার না থাকে। আমাদের দেশের পররাষ্ট্রনীতিগুলোর মধ্যে আমরা অনেকে চাই যে খুব এগ্রেসিভ হোক, কেন আমরা পারি না, কি কারণ? এটা যারা জিও পলিটিক্স জানে তারা বোঝে, আর যারা আবেগে চলে তারা মনে করে যে এখনই জিহাদ লঞ্চ করতে হবে, বোগাস জিহাদ। আবার অনেক প্রশ্নের উত্তর, কিভাবে ইসরায়েল রাইজ করলো, কেন ব্রিটেন সারা ওয়ার্ল্ডকে শাসন করেছিল, তারপরে কিভাবে তারা আমেরিকাকে নিয়ে আসলো, রিপ্লেস করলো, অনেক প্রশ্নের উত্তর পাবেন না আপনি যদি আপনি জিও পলিটিক্স না জানেন, এর সাথে কোরআন সুন্নাহ না জানেন। ওরা কি করেছে সেকুলাররা, ওরা শুধু জিও পলিটিক্স কে নিয়েছে, কোরআন সুন্নাহকে নেয় নাই। আর আমরা বলছি কোরআন সুন্নাহর বেসিসেই আপনাকে জিও পলিটিক্স করতে হবে। দেন সূরা মাইদা পড়েন, আল্লাহ পাক বলেছেন পররাষ্ট্রনীতি কেমন হতে হবে, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়া নাসারা আউলিয়া। আল্লাহ পাকের স্টেটমেন্ট, আমরা কিন্তু এখানে হেদায়েত নেই নাই, লা তাজিদান্না আশাদ্দা আন-নাস আদাওয়াতা লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল লাযিনা আশরাকু। মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু দুইটা দল, আল ইয়াহুদ আল লাযিনা আশরাকু, যারা শিরক করে। এগুলো কি সাহাবায়ে কেরাম মেনে চলেন নাই? ওই সময় আমাদের মাথা ছিল উঁচু, আমরা এখন মেনে চলি না, আমাদের মাথা আজকে নিচু। জিও পলিটিক্স জানতে হবে। এর সাথে আমি বলি একটা সাবজেক্ট, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম সম্পর্কে জ্ঞান রাখতে হবে, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। আরো কিছু সাবজেক্ট আছে, মূল এই সাবজেক্টগুলো যদি আপনি না জানেন কোরআন সুন্নাহর সাথে, তাহলে আখিরুল জামান আপনি চিনতে পারবেন না। এটা সম্ভব না শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর লিটারাল অর্থগুলো পড়ে, আপনি কখনো বুঝতে পারবেন না আসলে ওয়ার্ল্ডে কি হচ্ছে। এই জন্য যখন আপনি কোনো স্টেটমেন্ট দিবেন মানুষ বলবে এটা পাগল হয়ে গেছে। আমরা বলছি যে নিউক্লিয়ার ওয়ার সামনে আসছে, আমরা বলছি দাজ্জাল জেরুজালেম।